ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাজারে সয়াবিন তেলের সংকটের মধ্যে 2.54 কোটি লিটার ইন্দোনেশিয়ান অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ। দেশের ইতিহাসে ভোজ্য তেলের সর্বোচ্চ দাম নির্ধারণের পরও রাজধানীর বাজারে তেলের সংকট চরমে, ক্ষুব্ধ ও হতাশ ক্রেতারা। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়েছে, সরকারের করার কিছু নেই, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ, মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ক্ষমতাসীনদের সিন্ডিকেট দায়ী। লম্বা ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছেন মানুষ, তবে যাত্রীর চাপ নেই নৌ বা সড়ক পথে, একই অবস্থা রেলপথে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে দারিদ্রতা কমে এসেছে, তা আরও কমাতে কাজ করছে সরকার। ঈদের ছুটিতে পর্যটকের ভিড় কুয়াকাটা সমুদ্র সৈকতে, করোনার ধকল কাটিয়ে বাধাহীন আনন্দে মেতেছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। বাংলাদেশে করোনায় মৃত্যু সরকারি হিসাবে 5 গুণ, ভারতে 10 গুণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রত্যাখ্যান দিল্লি। চীনে করোনার প্রকোপে স্থগিত এশিয়ান গেমস, তবে ব্যাংককে চলবে হকির বাছাই, আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ইরাকের সোলেমানিয়ায় আজ শুরু এশিয়া কাপ আর্চারি স্টেজ 2, সাফল্যের প্রত্যাশা বাংলাদেশ দলের।